Hello friends, welcome back to my another video. আজকে আমি micronutrients বা অনুখাদ্য তৈরি করা দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ধৈর্য সহকারে সবটা ভিডিও আপনারা দেখবেন। তার জন্য লাগবে আলুর খোসা, কমলা লেবুর খোসা আর লাগবে গুড়। ফুলের পাপড়ি দিয়েও এগুলো করা যায়। তার জন্য সমপরিমাণ নেব আলুর খোসা, নেব কমলা লেবুর খোসা আর নেব গুড়। সবগুলো একসাথে মিক্সড করে নেব। মিক্স করার আগে আমি এগুলো ছোট করে টুকরো করে কেটে নেব। সবগুলো ছোট ছোট পিস করে নিয়েছি আর ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি জল আর দুটো বোতল, এয়ার টাইট বোতল। এখন আমি বোতলের ভিতরে এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দেবো। যতটুকু পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেই পরিমাণ আমি জল দিয়ে দেব। মুখটা বন্ধ করে দেব যাতে হাওয়া বাতাস না বেরোতে পারে। বোতলটা যে আমরা ব্যবহার করব সেটা হবে প্লাস্টিকের বোতল, কেননা মানে এখান থেকে মানে পরদিন থেকে গ্যাস বেরোতে থাকবে। যদি গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বোতলটা ফেটে যেতে পারে। তার জন্য আমরা প্লাস্টিকের বোতলই ব্যবহার করব আর বোতলের এতটুকু পর্যন্ত খালি রাখব, এখানে সে গ্যাসটা জমা হবে। পরদিন আমরা দেখতে পাবো যে গ্যাসটা এখানে এসে গেছে। তার জন্য আমরা আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে স্মুথলি বোতলের মুখটা খুলবো এবং হাওয়াটা বের করব। আমরা যদি হঠাৎ করে খুলে ফেলি তাহলে ছিটকে পড়ে যেতে পারি, তার জন্য আস্তে আস্তে খুলব। বোতলটার মুখটা প্রত্যেক দিন একবার করে খুলে দেব, খুলে গ্যাসটা বের করে দেব। ওগুলো রেডি হতে মোটামুটি 3 মাস লাগে। আমি আগে 3 মাস আগে এটা করে দেখেছি, ওইটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখন দেখাবো। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়ে নেব মাইক্রো নিউট্রিয়েন্ট। 1 লিটার জলের সঙ্গে আমি 10 ml মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে দেব। ওইটা গাছের পাতায় স্প্রে করলে গাছ যে সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করে, তখন ওইটা দিলে খাবার তৈরি করার ক্ষমতাটা বেড়ে যায়। আর তাছাড়া ফুল ফল ধরতে সাহায্য করে, ফুলের আকার এবং ফলের আকার খুব সুন্দর হয়। আর অনেক সময় আমরা গাছের গুঁড়ায় দিয়ে মিক্স খাবার দিই, অনেক সময় অনেক গাছ ওই খাবারগুলো শোষণ করতে পারে না। তখন যদি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট জলের সঙ্গে মিক্স করে গাছের গুঁড়ায় দিই তাহলে গাছের খাবার শোষণ ক্ষমতা বেড়ে যায়। এটা স্প্রে করা প্রকৃত সময় হলো সকালে সূর্য ওঠার আগে বা বিকেলে। এটা জৈব কীটনাশকেরও কাজ করে।